আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের আট ধরনের মধ্যে কত্থক একটি। জানা যায় এই নৃত্যের ধরন প্রাচীনকালে উত্তর ভারতের যাযাবর সম্প্রদায়ের থেকে উদ্ভূত। কত্থক শাস্ত্রীয় নৃত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য ধারা। কত্থক নৃত্যে প্রধানত রাধাকৃষ্ণের লীলা কাহিনী রূপায়িত হয়েছে বেশি। সব রকমের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক সবচাইতে জনপ্রিয় একটি ধারা। আর সেই ধারাকেই এবার ফিরিয়ে আনতে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে চালু হলো কত্থক নৃত্য প্রশিক্ষণ। প্রধানত ডায়মন্ড হারবারের ছন্দমের পরিচালনায় এই প্রথম চালু হলো এই প্রশিক্ষণ শিবির। গত চার দিন ধরে চলে তাদের ওয়ার্কশপ, যেখানে আট থেকে আঠেরো সবাই বোলমেলায় কত্থকের ছন্দে। জেলার বিভিন্ন জায়গায় সাগর, কাকদ্বীপ, জয়নগর, ফলতা থেকে প্রায় একশো জনেরও বেশি ছাত্রছাত্রী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে। ঝুমুরের ঝুমঝুম শব্দ আর শাস্ত্রীয় সঙ্গীতে জমে উঠেছিল ছন্দমের ওয়ার্কশপ। কতটা ভালো লাগলো আজকের এই এরকম একটা ওয়ার্কশপ ডায়মন্ডে, যেটা কোনোদিন হয় না? প্রথম বছর এটা আমাদের নাচের স্কুল থেকে করা হয়েছে ছন্দমের তরফ থেকে, এবং আমরা চাই প্রতি বছর ছন্দমের তরফ থেকে এরকম এক একটা ওয়ার্কশপ হোক। এবং কতটা যারা যে সমস্ত পার্টিসিপেন্টের কাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি, এবং তারা আমি চাইবো পরবর্তীকালে পরের বছর তারা অংশগ্রহণ করতে, এবং কতটা বড় পাওয়া তিন দিনে যে এত বড় একটা গ্রুপ করে, গ্রুপে ভাগ করে ছোটোদের থেকে মাঝারি এবং আমাদের সিনিয়রদের, এবং তিন দিনে যে বোল তার নাচ তুলে এবং যারা দেখেছে তারা একমাত্র করতে পারবে যে আমাদের নাচটা কতটা সুন্দর তুলেছে। তবে তাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনেও এই রকম অনেক ছাত্রছাত্রী উদ্ভূত হবে এই কত্থক নৃত্যের প্রতি।
এটা আমাদের কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ, কারণ এই অবক্ষয় সমাজে এখন যে নৃত্য চলছে তার মধ্যে ক্লাসিক্যালকে বাঁচিয়ে রাখা খুবই মানে একটা রুচিসম্মত, মানুষ ছাড়া এগুলোকে কেউ গুরুত্ব দেয় না। আর বাচ্চা মানেই ওই ধরনের ফোক টাইপ ড্যান্স বা ক্রিয়েটিভ ড্যান্স বা ওই ওয়েস্টার্ন ড্যান্স করুক আর দুদিন করে ছেড়ে দিই। আর ক্লাসিক্যাল যে পরম্পরা মেনে দিনের পর দিন একটার পর একটা ভাব এগিয়ে তাকে একটা জায়গায় নিয়ে যেতে হয়, যে সময়টা যে ধৈর্যটা ইদানিংকালে কারণ নেই, তবুও নেই বললে ভুল করবো। আজকের আপনারা দেখছেন এত ছাত্রছাত্রী, এদের গার্জেনদেরকে ছোট করা হবে নেই বলে এনারা ধৈর্য ধরে আসেন, আমরা এগোচ্ছি আজকে। তার ফলস্বরূপ গোটা ইন্ডিয়ার মধ্যে আমরা অনেক প্রাইজ এনেছি আমাদের ছেলেমেয়েরা এনেছে, শুধু ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরে থেকেও আমার ছেলে বা আমার ছাত্রছাত্রীরা প্রাইজ নিয়ে আসছেন। এটাই আমাদের কাছে বড়, এটাই আমাদের কাছে জয় জয় চ্যালেঞ্জ আর আমাদের কাছে সফলতা। ডায়মন্ড হারবারে কতটা মানুষের সাড়া পেলেন যে এই একটা অন্য ফর্মের এ চালু করলেন, এটা আজ পর্যন্ত ডায়মন্ডে হয়নি এর আগে? সবাই অবগত আছেন ক্লাসিক্যাল একটা অনুষ্ঠান মানে মুষ্টিমেয় কিছু মানুষ বসেন, তো সেই অনুপাতে আজকের এইখানে যে গ্যাদারিং তৈরি হয়েছিল সেটাই প্রমাণ করে দিচ্ছে যে আমরা ক্লাসিক্যালকে কোন জায়গায় নিয়ে গেছি, কতটা নিয়ে গেছি আর কতটা নিয়ে যেতে পারবো। তাদের ভরসা, তাদের আশা, তাদের ইচ্ছা আজকের এইটা থেকে প্রমাণ। মানে তুমি তো এই নাচের সাথে মানে অনেকদিন ধরেই যুক্ত, মানে অন্যান্য কমার্শিয়ালের থেকে এই ক্লাসিক্যালে এইটা মানে কতটা সময় দিতে হয়? সময় তো নিশ্চয়ই দিতে হয়, ক্লাসিক্যালের গুরুত্বটা অনেক বেশি। ক্লাসিক্যাল ডান্স ফর্ম একজন যে কন্টেম্পোরারি শিখছে বা অন্য ডান্স ফর্ম শিখছে তার কাছে হঠাৎ করে ক্লাসিক্যাল প্রেজেন্ট করা অনেক টাফ, কিন্তু একজন যে ক্লাসিক্যাল আর্টিস্ট সে কিন্তু কন্টেম্পোরারি বা অন্য কোনো ডান্স ফর্ম আরামসে প্রেজেন্ট করতে পারে। একটা মানে বলে না ঘোড়াটা মজবুত হয় ক্লাসিক্যালে, আর এর গুরুত্বের মাহাত্মটা অনেক বেশি। আজকাল তোমরা লতা আশাজির গান শুনছো, লতাজি আশাজি এনাদের, এনাদের গান একটা সময় পরে লোক শুনবে না কিন্তু সেটা নয়, একটা সময় যুগের পর যুগ এটা চলে যাবে। হঠাৎ করে দু তিনটে হানি সিং এই সিং আসবেন কিন্তু এক সময় পরে তারা মুছে যাবেন, কিন্তু লতাজি আশাজি কিন্তু ক্লান্তের গাড়ি চলতেই থাকে। তো ক্লাসিক্যালের গুরুত্বটা এরকমই যুগের পর যুগ চলতেই থাকে। তো এই বাচ্চাগুলো বা এইসব মানুষদের বা এইসব গার্জেনদের যে বাচ্চাগুলোর জীবনের বিকাশেও এটা অনেক বেশি গুরুত্ব। মানে কতটা পরিশ্রম করতে হয় এর জন্য? পরিশ্রম দেখুন, যদি এটাকে খুশিভাবে নেওয়া যায় খুশিভাবে পরিশ্রম করতে হয়, জিনিসটার ভিতরটা রসটা পেতে গেলে না পরিশ্রম তো করতেই হবে। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে আর পেয়ে যান প্রায় 43 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন। অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত। বিশদে জানতে কল করুন 03174257888, শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে। শিশু ত্বকের সুরক্ষায় ও মায়ের ত্বকে লাবণ্য আনতে প্রত্যহ ব্যবহার করুন ম্যাসিটন মাসাজ অয়েল, সকলের জন্য সব ঋতুতে ব্যবহারযোগ্য। প্রস্তুতকারক ডিফেনিল এন্ড কো। বিশদে জানতে ফোন করুন 9239158792। এই পূজয় কিরণ টিভিএস বাইক আর কিস্তি রূপার সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2000 টাকার গিফট ভাউচার। গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন। বিশদে জানতে ফোন করুন 03174257315। কন্ডিশন অ্যাপ্লাই। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।